जमी मैली नहीं होती, जमन मैला नहीं होता। सुभानअल्लाह। जमी मैली नहीं होती, जमन मैला नहीं होता। जमी मैली नहीं होती, जमन मैला नहीं होता। प्यारे नबी के गुलामों का, आवाज दे बोलो सुभानअल्लाह। प्यारे नबी के गुलामों का काफन मैला नहीं होता। सुभानअल्लाह। বলতেছেন প্রিয় নবীর গোলাম হলে তার কবরের কাফন ময়লাযুক্ত হয় না, ঠিক কিনা? কিছুদিন আগে বাংলাদেশের ঘটনা আপনারা দেখেছেন, একটা স্বাভাবিক ইমাম সাহেব, মসজিদের ইমাম, হয়তো আল্লাহর পছন্দের বান্দা ছিলেন, সেই মসজিদের ইমাম সাহেবকে কবর দেওয়ার পরে সেই মসজিদের ইমাম সাহেবের সন্তান স্বপ্ন দেখতেছেন তার বাবার কবর যাতে সরিয়ে অন্য জায়গায় নেওয়া হয়। যখনই কবর খনন করলেন, দেখতে পেলেন তার বাবাকে ঠিক আগে যেভাবে কবর দিয়েছে একইভাবে সেই কবরের মধ্যে কাফন সহ পরিষ্কার অবস্থায় পাওয়া গেছে। আওয়াজ বলো সুবহানাল্লাহ। বাহিরে যাচ্ছি না, বাংলাদেশের ঘটনা, কিছুদিন আগে এটা ভাইরাল হয়েছে, পত্রিকায় আসছে, ফেসবুকের মধ্যে একেবারে ভাইরাল হয়েছে। তাহলে বোঝা গেল আল্লাহর প্রিয় নবীর আপন হলে তার কবরে কাফন নষ্ট হবে না। এটা আজকের ঘটনা নয়, চিরন্তন হয়ে আসছে, এভাবে বুখারী শরীফের মধ্যেও বর্ণনা আছে। আমি ওইদিকে যাব না, শুধুমাত্র বুঝার জন্য, প্রিয় নবীর আপন হলে, গোলাম হলে, প্রিয় নবীর সঠিক উম্মত হলে তার জন্য দুনিয়া আখিরাতে কোনো ভয় নেই, কবরে তার জন্য কোনো ভয় নেই, ঠিক না? প্যারে নবী কে গোলামো কা কাফন মেলা নহীঁ হোতা, জমিন মেলি নহীঁ হোতি, জমন মেলা নহীঁ হোতা। প্যারে নবী কে গোলামো কা কাফন মেলা নহীঁ হোতা। মোহাব্বত প্যার নবী সে ও জজ্বা হুনো লোগো, মোহাব্বত প্যার নবী সে ও জজ্বা হুনো লোগো, জিস মন মে সমঝ আয়ে ও মন মেলা নহীঁ হোতা। সুবহানাল্লাহ। এতক্ষণ যেটা বলছিলাম, প্রিয় নবীর মহাব্বত যেই অন্তরে থাকবে সেই অন্তরে কখনো ময়লা আসবে না, সেই অন্তরে কখনো নাপাক আসবে না, সেই অন্তরে পবিত্র হয়ে সেই অন্তর দিয়ে আল্লাহকে দেখবে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে চাই কি চাই না? চাওয়ার জন্য আমার অন্তর পবিত্র করতে হবে, আর অন্তর হৃদয় মন পবিত্র করার জন্য যেই ঔষধ, যেই সিস্টেম, সেটা হলো প্রিয় নবীর প্রেম, ঠিক কিনা? প্রিয় নবীর প্রেম ছাড়া কোনো কিছু আসবে না। সেজন্যই কবি বলেছেন, ইয়ে জিস মন মে সমঝ আয়ে ও মন মেলা নহীঁ হোতা, চুনা মে প্যার নবী সে, জুনা মে প্যার নবী চুমে নহীঁ ধোতি কভি আঁখে। সুবহানাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। কবি বলতেছেন, প্রিয় নবীর নাম শুনে যে চোখে আঙ্গুল লাগাবে, কি লাগাবে, লাগান কিনা আপনারা? হুজুর না, বেদাত করি না আমরা, এরকম কেউ আসেননি? একটু দাঁড়ান, আমি আপনাকে দলিল দেই। তফসিরে জালালাইনের টিকার মধ্যে সুস্পষ্ট ভাবে আসছে, সেটা আমার কাছে এখানে একেবারে ডকুমেন্ট সহ অনেক দীর্ঘ আলোচনা আছে। অনেকে বলে প্রিয় নবীর নামে চুমু খাইলে এটা নাকি বেদাত, আর এর চেয়ে ইবাদত আর কিছু হতে পারে না। আওয়াজ বলে সুবহানাল্লাহ। এটাই প্রেমের ইবাদত, ঠিক না? ব্যাথে। সেজন্য কবি বলেছেন,
কেউ যদি ভালোবেসে মহাব্বত করে প্রিয় নবীর নাম শুনে চোখে চুমু দেয় তাহলে সেই চোখের যন্ত্রণা চলে যাবে, যেটা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। আবার বলো সুবহানাল্লাহ। সেই চোখের যন্ত্রণা চলে যাবে, শুধু তা নয়, প্রিয় নবীর থুতু মুবারক লাগার কারণে মাওলায়ে আলা মাওলা আলী আলাইহিস সালামের চোখের যেই যন্ত্রণা ছিল সেই যন্ত্রণা লাঘব হয়ে গেছে নিমিষেই। এটা বুখারী শরীফের হাদিস। কোন শরীফ বলে না, কোন শরীফ? বুখারী শরীফ। তাহলে বোঝা গেল প্রিয় নবীর মহাব্বতে কেউ যদি চুমু দেয় এটা বেদাত নয়, এটা আদম আলাইহিস সালামের সুন্নাত, সাইয়্যিদানা সিদ্দিক আকবরের সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা দিতে চাই কি চাই না? প্রিয় নবীর নাম শুনলে দিব কি দিব না? নামাজে শুনেন, যেখানে শুনেন, প্রিয় নবীর নামে চুমু খাবেন। এই ব্যাপারে যদি কারো দলিলের প্রয়োজন হয় আমি গুনাহগার আপনাদের জন্য সবসময় প্রস্তুত, ঠিক কি না? কারণ প্রেমে আসলে কোনো দলিলই লাগে না, প্রেম করবেন কোনো দলিল দিয়ে প্রেম হয় না। যেভাবে যেমন মানুষের রক্ত খাওয়া হারাম, মানুষের রক্ত খাওয়া ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদদামা ওয়ালাহমাল খিনজির, কোরআন শরীফের আয়াত দ্বারা প্রমাণিত যে শুকুরের গোস্ত খাওয়া, মানুষের রক্ত খাওয়া হারাম। এটা স্পষ্ট নাসে কতঈ, কোরআনের দলিল দ্বারা প্রমাণিত যে মানুষের রক্ত খাওয়া হারাম। সাবধান, কি বলছি খেয়াল করবেন, বুখারী শরীফের মধ্যে রয়ে গেল যে যেখানে মানুষের রক্ত খাওয়া হারাম, আল্লাহর প্রিয় নবী যখন উহুদের ময়দানে উপস্থিত, উহুদের ময়দানে সেই কাফের মুশরিকদের আঘাতে প্রিয় নবীর দন্ত মুবারক শহীদ হলো, দন্ত মুবারক দিয়ে যখন রক্ত মুবারক পড়তেছিল তখন হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রক্ত মুবারক জমিতে ফেলতে দেয় নাই, সেই রক্ত মুবারক তিনি পান করে ফেলেছেন। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তাই বলছিলাম প্রিয় নবীর রক্ত মুবারক পান করেছেন হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রক্ত মুবারক পান করার পরে প্রিয় নবী বললেন, তুমি আমার রক্ত মুবারক পান করেছো, আমি তোমাকে শুভ সংবাদ দিচ্ছি, যেহেতু তুমি আমার রক্ত মুবারক পান করেছো সেহেতু আমি বলছি তোমাকে জাহান্নামের আগুন টাচ করতে পারবে না। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় নবীর ঘোষণা কি বিফলে যায় না? যায় মনে হয় না। প্রিয় নবীর ঘোষণা বিফলে যায় না, জান্নাতি হবে। কেন হবে? প্রিয় নবীর রক্ত মুবারক খেয়েছেন। তাহলে বোঝা গেল মানুষের রক্ত খাওয়া না, মানুষের রক্ত খাওয়া না। তো প্রিয় নবী মানুষ না, প্রিয় নবী মানুষ। এই হাদিস শরীফ দ্বারা প্রমাণিত আরো অনেক আছে, আমি জাস্ট এটা দিয়ে প্রমাণ করছি।